শিব বাবু হাসট্যান্ডতে একটু বাস্তু লাইকিছেন লিখে রে ইখন কি মনে ঘটতে যাব কেমন করে যাব আর এখানেই থাকতে হবে শহরে আপরে এই শহরটাতে কেন এই শহরে কি লোকজন থাকে না কোথাকে থাকবো কোন একটা হোটেলে হেই আর মার মামুটা ছটফটাই তো মুড়েটা যাবে চিন্তাটা করে করে শোনো বা তোমার মার মামু জানে যে তুমি আমার সঙ্গে বেরিয়েছো ওরা এত চিন্তা করবে না কিন্তু উঠছি বাবু এই কিনা সময়টা বাসটা ছাড়ার তো এখনো সময়টা হয় নাই তাহলে বাসটা এখানে লাইকেছে লিখে কি জানি যদি বাসটা ছেড়ে দিয়েছে অলরেডি তোমার কথা বলিস না কেন আরে এমন কথাটা বলতে লাই রে আরে আশ্চর্য বাস না গেলে আমি কি করতে পারি আর এসব জায়গায় তো আকসার গণ্ডগোল হয়েই থাকে মাঝে মধ্যেই বাস বন্ধ হয়ে যায় আমি এক কাজ করি আমি জিজ্ঞেস করে আসছি তুমি এখানে দাঁড়াও কোথাও নড়বে না কিন্তু তারা শুনুন পলাশমণি যাওয়ার লাস্ট বাস কি ছেড়ে দিয়েছে নাকি এখনো আসেনি পলাশমণি যাওয়ার লাস্ট গাড়ি তো আজ ক্যান্সেল হয়ে গেছে ওহো রাত্রে এখান থেকে পলাশমণি যাওয়ার কোনো বাস যাবে না তার মানে পলাশমণি যাওয়ার যে বাসটা ছিল ওটা গিয়ার বক্সে গোলমালের জন্য গ্যারেজে চলে গেছে আপনি কোথায় যাবেন বলুন পলাশমণি যাব আমি পলাশমণি ফুলটিয়া থেকে একটা বাস সোজা পলাশমণি যায় ওই বাসটাকে ধরতে গেলে আপনাকে এই দুটো স্টপেজ আগে যেতে হবে ওটা সোজা বাইরে হয়ে বেরিয়ে চলে যায় দুটো স্টপেজ এগিয়ে মানে বাইরে থেকে বাস ধরতে বাইরে থেকে চলে যায় কিন্তু বাইরে যাব কিভাবে দেখুন কোনো রিক্সা টিক্সা পান কিনা ওকে বাহ কোনো বাস নেই আর কি হলো এই ছেলেগুলো না ওদের একটু আগে এত অপমান করলাম তাও শিক্ষা হলো দাঁড়াও দেখছি তো কোথাকে যাচ্ছিস বাবু কেন কি হবে তুই যাবে ক্লান দাঁড়াও তো এই রাস্তাটা তো তুই কিনা টল হয় পুরাই এখানে দাঁড়ান কোথাটাও ভুলতেই পারে হাসা হাসিটাও করতে পারে বটে তুই চল কিনে চলো কোথাকে কোথাকে মানে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে এখন দাঁড়িয়ে ভিজবো নাকি বাস ধরার জন্য বাইরে যেতে হবে দেখি কি পাওয়া যায় কারণ লাস্ট বাস একটা আছে ওটা বাইরে থেকে ছাড়বে বললো যদি কোনো রিক্সা পাওয়া যায় বাসটা যদি না পাই এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই ওখানে গিয়ে বাস ধরার তো একটা চেষ্টা করতেই হবে চলো চলো ওই যে দেখো বা একটা রিক্সা আছে চলো তো ও ভাই ও ভাই বাইরে যাব কত টাকা নেবে 40 টাকা ভাড়া লাগবে কি বাইরেটাতে দিতে 40 টাকা ভাড়াটা লাগবে তুমি মুখে শহরের লোকটা পেয়েছিস নাকি দেখো একটু ভেবেচিন্তে ভাড়া বলো 20 টাকা নেবে চলো 20 টাকাটাও বেশি টান ও ঝড় বৃষ্টি উঠছে রাস্তাটা খুব খারাপ ফেলে পথে খালি গাড়ি নিয়ে ফিরতে হবে আর এক কাজ করো 30 টাকা দেবো চলো 40 টাকাই লাগ বাহ 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 অনেক রাত হয়েছে চলো এখানেই যাই তা বলে তো ডাকাতের গাড়িটাতে উঠবি সারাদিন কাজ কামটা করে 40 টাকা পাই কিনা সন্দেহটা আনছি দেখো আকাশের অবস্থা ভালো না যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি হতে পারে চলো উঠে এসো কি হলো চুপচাপ হয়ে গেলে যে এদের দেখে ভয় পাওয়ার কিছু নেই ভীতু ছেলের দল পিছন পিছন আসার সাহস পাবে না আসলে একা মেয়ে দেখলে একটু বদমাইশি করার চেষ্টা করে চলো ওঠো ওঠো
বারবার পেছন ফিরে থাকার কোনো দরকার নেই। চলো চলো ভাই। হিমারাঙ্গুল দেখিস কেন রে, কোনো বিপদটা যেন না হয়। আকাশের অবস্থা খুবই খারাপ বা, ঠিকঠাক সময় বাসটা পেলেই হলো, না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে হবে। তাহলে কে লয় তাহলে? এই যে এইটাই বাহিরি, চলো নেব। আসলে এই রাস্তাটা এতটা ফাঁকাটা আনছে আর এত আন্ধারটা আনছে না তার লিখে। তুমি আবার ভয় পাও নাকি? তোমার তো ভয় ডর বলে কিছু নেই। কোথা থেকে ভয় পাও বলো তো? তুমি তো আমাকে বাঁচাবার জন্য সেই পুলিশ নিয়ে যেখানে সেখানে চলে গেলে, আর আমার উপর এমনই রাগ করেছিলে যে আসার সময় যখন সব গাড়ি চলে আসছিল ওখান থেকে একবারও কিন্তু কাউকে বলনি যে আমাকেও নিয়ে যাও। আমি খারাপভাবে কথা বলেছিলাম বলে আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এরকম করেছিলে, তাই তো? ভাবো তো যদি কোনো বিপদে পড়তে। তুমি আবার বিপদে পড়বে। ওই যে এই লোকটাকে জিজ্ঞেস করি। ভাই দাঁড়াও, পলাশমণি যাওয়ার গাড়ি কটায় আসবে বলতে পারো? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। পলাশমণি বাসটা তো অনেকক্ষণ আগে চলে গেছে। কটার সময়তে? আধা ঘন্টা হলো। তাহলে তাহলে আর কি, হেঁটে চলে যান। মানে এখন কি হবে বাবু? তো পলাশমণিটা তো আর ফিরতেটা পারবো কলাই, রাতটাতে থাকবো কোথাকে? ভালোই তো হবে, একটা অ্যাডভেঞ্চার হবে। উঠছি বাবু। কার সঙ্গে লাগছিস? গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে। এক কাজ করো, আমার হাতটা শক্ত করে ধরো, এখানে এসো, বরঞ্চ এখানে একটু দাঁড়ায়। ও সামনে দেখ, একটু মন্দিরটা দেখা যাচ্ছে রে। মনে হচ্ছে রাত তো না ওখানে থাকতে তো হবে কি নাই। হ্যাঁ যা বলেছো, এমন অবস্থা হলো রাতের কোনো বাসও ছাড়বে না বলছে। ও মা আর মামুটা তো খুব চিন্তা তো করবে রে। সে তো চিন্তা করবে, তুমি তো পুরো ভিজেই গেলে। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।